ক্লাস টু আজকেও চলে এলাম তোমাদের সহজ পাঠ নিয়ে ছ নম্বর পর্ব একদম সুপার সুপার করে তোমাদের পড়া করে দিই বানান করে করে আস্তে আস্তে বলে দিই যাতে তোমরা সহজেই শিখে নিতে পারো কাউকে দরকার হবে না অনলাইন থেকে ভালো পড়াশোনা করা যায় সেটাই তোমরা দেখিয়ে দেবে মাকে মা দেখো আমি ভালো পারছি চলো আমরা দেখি আজকে যে ছ নম্বর পর্বে পাতার আমরা পড়া করব হাট বলে একটা কবিতা আমরা ছোট্টবেলায় পড়েছি এখনো মনে আছে কোমল পাড়ার গরুর গাড়ি সেইটা খুব ভালো ছড়া তোমরাও অনেক দিন পর্যন্ত মনে রাখবে ভালো করে পড়ে নাও হাট এইখানে হাড় কবিতা তো এখানে এসব কি দেখাচ্ছে একদম বয়স্ক মানুষ বসে আছে একজন কি যেন কাপড় দেখাচ্ছে না হম বেশ চলো দেখিনি কুমোর পাড়ার গরুর গাড়ি যারা ভালো ছেলে তাদের জন্য পড়িয়ে দিচ্ছি পরে আমি বারান করে করে বলে দেব কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝায় করা কলসি হাড়ে গাড়ি চালায় বদন সঙ্গে যে যায় ভাগ্নে মদন হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মা পাড়ে দেখো আমাদের এখানে কি শেখাতে এসেছে একটা ছড়া যেন আমরা মুখস্ত করি সেই রকম দ্বারা আমাদের শিখতে হবে অনেক কিছু শেখার আছে অনেক প্রশ্নও এখানে আছে আমি একটু একটু করে তোমাদের যেহেতু পড়াই আমি একটু একটু করেই পড়িয়ে দেব ছড়াটা তিন দিনে তৈরি করে দেব চলো আমরা দেখি কয়সু ময়কার র কোমোর পয় এক দমদ একার পাড়ার কুমোর পাড়া দেখেছ নাকি কুমোররা কী করে গো হাঁড়ি কলসি সরা অনেক কিছু তৈরি করে মাটির জিনিস সেগুলো পোড়ায় সেই পাড়ায় একটা কুমোর পাড়া সবাই তৈরি করে কোমর পাড়ার মধ্যে কোমর পাড়ার গরুর গাড়ি গয়ুকার রয়সুর গরুর গয়াকার ডবিন্দি গাড়ি তা কোমর পাড়ার গরুর গাড়ি সেই গরুর গাড়িতে অর্থাৎ গরুতে টানা গাড়ি খড় দিয়ে দেয় যে হাঁড়িগুলোকে সাজিয়ে সাজিয়ে রেখে দেয় অন্য কোনো গাড়ি করে নিয়ে গেলে কি হবে হাঁড়িগুলো ভেঙে যাবে খড়গুলো দিয়ে এমনভাবে সাজায় হাঁড়িগুলো ভাঙে না সেই জন্য গরুর গাড়ি আছে সেখানে কি বোঝাই করা থাকবে তাদের তো আর চাষি নয় যে ধান চাল এসব তারা তো মাটির হাড়ি তৈরি করে হাঁড়ি বলছে বউকার ঝয় এক হসই বোঝাই কর এক কলসি হয় একার ডমসি হাড়ি বোঝাই করা কলসি হাঁড়ি গাড়ি তো কেউ ডাকাতে হবে গরুগুলোকে ডাকানো ডাকাতে হয় তাকে বলছে গাড়ি চালায় গা দমি গাড়ি চালায় কে ব বনুশাং তালবশ দিচ্ছি বংশী অন্তন্য বদন গাড়ি চালায় বংশী বদন বেশ শিখে ফেললে সঙ্গে দন্তস্য উম গয় কার সঙ্গে অন্তর্জী কার যে একা যায় ভয়াকার এক আর গয় দন্ত নেই কার ভাগ্নে মদ দন্তন্য মদন তো গাড়ির সঙ্গে যে যায় ভাগ্নে মদন অর্থাৎ একজনা গাড়ি চালাচ্ছে আর একজনা গাড়ির সঙ্গে সঙ্গে যাচ্ছে আগে হোক পিছুতে হোক যাচ্ছে কারণ পাশে গরু গাড়ি যদি আসে সেগুলোকে পাশ দিতে হবে তারপর হাঁড়িগুলো ঠিক আছে নাকি দেখতে হবে কোথাও যেন জুড়ে না চলে যায় খালে না পড়ে যায় তাহলে হাঁড়িগুলো ভেঙে যাবে সেই জন্য পাশে পাশে মদন যাচ্ছে মদন তাহলে কে হোক বংশীবদনের ভাগ্নে ভাগ্নে কাকে হয় যে বংশী মানে বংশীবদন হয় মামা মদনের মামা আর তাহলে বংশবদন হয়ে গেল মদন হয়ে গেল বংশবদনে ভাঙনে তাহলে মামা ভাগ নেতে যাচ্ছে কোথায় যাচ্ছে নিয়ে আগে আগে পিছু পিছু সঙ্গে হাট বসেছে হয় হাট বধ ধসী কাছে তার বস কয়লা ফলা শুক্রু তার বর্ষ কয়লা ফালা শুক্রু বয়কার বাড়ি হাট বসেছে শুক্রু বাড়ি বকশিগঞ্জের ব হসন্ত তালবশি বক্সি গিঙ্গ বর্গ একা গঞ্জে প দয়াময় একার পদ্মা পারে বক্সিগঞ্জের পদ্মা পাড়ে যুক্ত মহলে দয়াময়া হয় আমরা আগে শিখেছি গ গঞ্জে এইখানে তোমাদের কী শেখাতে এসেছে বিভিন্ন যু যুক্তর যেমন কয়ের অফেলা কেমন লিখতে হয় গয়ে দন্তে নয় কেমন লিখতে হয় দয়ে ময়ে কেমন লিখতে হয় ইময়ে যে কেমন লিখতে হয় সবগুলো বেশি হাটে যাচ্ছে কে কে যাচ্ছে বদন আর মদন তার সঙ্গে সঙ্গে যাচ্ছে অর্থাৎ ভাঙনে হাটছে হাট কী বারে বসেছে শুক্রবারে সপ্তাহে একদিন তো হাট বসে মানে অনেকগুলো গ্রামের মাঝে শুক ফল সবজি এসব বিক্রি হয় সেখানে হাঁড়ি কলসিও পাওয়া যায় শুক্রবারে হাট হচ্ছে কোথায় হচ্ছে পদ্মার পাড়ে জায়গাটার নাম কী পদ্মা একটা নদী পারে হচ্ছে এটা বক্সিগঞ্জ তাহলে বক্সিগঞ্জের পারে কী সুন্দর জায়গার নাম বলো তোমাদের বইয়ে রয়েছে তাহলে এখানে প্রশ্ন হচ্ছে আমার সঙ্গে সঙ্গে বলতে হবে শিখে যাবে গরুর গাড়িতে কি বোঝাই করা ছিল বলো দেখি কি উত্তর হবে গরুর গাড়িতে কি বোঝাই করা ছিল হ্যাঁ ঠিক বলে দিয়েছো কলসি হাঁড়ি গাড়ি গরুর গাড়িটা কে চালাচ্ছিল বলো হ্যাঁ ঠিক বলে দিয়েছ বংশীবদন গাড়ির সঙ্গে সঙ্গে কে যাচ্ছিল বংশীবদনের কে হয় ভাগ্নে হাট কি বারে বসেছে বলো বলো শুক্রবারে কোথায় হাট বসেছে বকশিগঞ্জে কোন নদীর ধারে হাট বসেছে পদ্মা নদী তাহলে আমরা শিখে ফেললাম কি কি প্রশ্ন হয় কি কিভাবে উত্তর করতে হয় শুনে শুনে মুখস্থ করে ফেললাম আবার দেখা হবে এই হাট কবিতারই পরবর্তী পাঠ পরের পাঠে তোমাদের এতটা পরিয়ে দেবো ছাতা পর্যন্ত তারপরে এটা দেব আর না হলে গোটাটাই দিয়ে দেব একটু একটু করে পড়া করে নেবে ভালো লাগলে কী করবে একটা লাইক করে দেবে